হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বলবো এন্টারটেন বাংলার এক প্রেম কাহিনী নাগমণি ধারাবাহিকের তারকাদের আসল নাম ও বয়স। তো চলো শুরু করি। নাগমণি ধারাবাহিকে এনার নাম শালিনী, এনার আসল নাম পল্লবী রাও, আর বয়স হলো 28 বছর। নাগমণি ধারাবাহিকে এনার নাম রমন, এনার আসল নাম আনসুল বাম্মি, আর বয়স হলো 32 বছর। নাগমণি ধারাবাহিকে এনার নাম দেবিকা মিশ্র এবং ইনি দেবের মায়ের চরিত্রে অভিনয় করেন। এনার আসল নাম স্বাতি পানসারে, আর বয়স হলো 34 বছর। নাগমণি ধারাবাহিকে এনার নাম ভোলা, এনার আসল নাম ধনঞ্জয় পাণ্ডে, আর বয়স হলো 33 বছর। নাগমণি ধারাবাহিকে এনার নাম বুলবুলি শঙ্কর রানা এবং ইনি পারো ও শঙ্করের মেয়ের চরিত্রে অভিনয় করেন। এনার আসল নাম ঋদ্ধি শর্মা, আর বয়স হলো 8 বছর। নাগমণি ধারাবাহিকে ইনি গিরিধারী কাকার চরিত্রে অভিনয় করেন। এনার আসল নাম সৈয়দ আশরাফ করিম, আর বয়স হলো 58 বছর। নাগমণি ধারাবাহিকে এনার নাম বাবলি রানা, এনার আসল নাম নন্দিনী মৌর্য, আর বয়স হলো 24 বছর। নাগমণি ধারাবাহিকে এনার নাম মনমোহন এবং ইনি রম্ভার স্বামীর চরিত্রে অভিনয় করেন। এনার আসল নাম আদিত্য শুক্লা, আর বয়স হলো 36 বছর। নাগমণি ধারাবাহিকে এনার নাম জ্যোতি এবং ইনি শঙ্করের বন্ধুর চরিত্রে অভিনয় করেন। এনার আসল নাম গরিমা ভার্মা, আর বয়স হলো 26 বছর। নাগমণি ধারাবাহিকে ইনি শঙ্করানার ঠাকুমার চরিত্রে অভিনয় করেন। এনার আসল নাম রূপা দ্বিবেদিয়া, আর বয়স হলো 66 বছর। নাগমণি ধারাবাহিকে এনার নাম রম্ভা এবং ইনি মনমোহনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এনার আসল নাম নেহা যাদব, আর বয়স হলো 33 বছর। নাগমণি ধারাবাহিকে এনার নাম নন্দা এবং এনার আসল নাম শুভলক্ষ্মী দাস, আর বয়স হলো 38 বছর। নাগমণি ধারাবাহিকে এনার নাম শঙ্কর রানা এবং ইনি পারোর স্বামীর চরিত্রে অভিনয় করেন। এনার আসল নাম আদিত্য রেডিজ, আর বয়স হলো 39 বছর। নাগমণি ধারাবাহিকে এনার নাম দেব মিশ্র এবং ইনি রূপার স্বামীর চরিত্রে অভিনয় করেন। এনার আসল নাম করণ রাজপাল, আর বয়স হলো 32 বছর। নাগমণি ধারাবাহিকে এনার নাম মোহিনী এবং এনার আসল নাম পবিত্র পুনিয়া, আর বয়স হলো 36 বছর। নাগমণি ধারাবাহিকে এনার নাম পারো শঙ্কর রানা এবং ইনি শঙ্করের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এনার আসল নাম আলিয়া ঘোষ,
আর বয়স হল 28 বছর। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও নাগমণি ধারাবাহিকে তোমাদের পছন্দের তারকা কে। থ্যাংকস ফর ওয়াচিং।